নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি আর সবাই আমরা ওয়েবসাইট এখন দেখতে পাচ্ছি যে WBCS 2022-র একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। অ্যান্ড আমি আপনাদেরকে বলেইছিলাম যে আর একটু অপেক্ষা করে নিন, আপনারা ফেব্রুয়ারির লাস্ট উইকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফটা পেয়ে যাবেন ওয়েবসাইটে। কিন্তু আজকের ভিডিওটা আমি শুধুমাত্র ওই পিডিএফ দেখে বা ওটাকে ইন্টারপ্রেট করার জন্য বানাইনি, আজকের ভিডিওটা বানিয়েছি আপনাদের কিছু হেল্প করার জন্য। অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ইউজফুল হবে। অ্যান্ড কিছু ইম্পর্ট্যান্ট আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো অ্যান্ড বা বলতে পারেন আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে কী কী ইম্পর্ট্যান্ট ডেটস আমি কিছু বলে দেবো, যেমন অ্যাডমিট কার্ড বা প্রিলিমসের বা মেন্স কখন হবে বা মেন্সের রেজাল্ট কখন আসবে, এইসব জিনিসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এক ঝলক দেখে নিই যে পিডিএফটা কী ছিল। পিডিএফে বলা হয়েছে যে পিএসসি একটা এক্সাম কন্ডাক্ট করবে, কিসের জন্য? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামের জন্য, প্লাস আরও সার্টেন আদার সার্ভিসেস যেগুলো এই গ্রুপে আছে, অ্যান্ড পোস্টস, মানে এ অ্যান্ড বি হচ্ছে, এটা হচ্ছে বিডিও পোস্টের জন্য, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ বলি, অ্যান্ড বাকি যেগুলো এ গ্রুপে বা বি গ্রুপে যে পোস্টগুলো আছে তার সাথে সিএনডি। এবার এখানে বলা হয়েছে যে 3rd মার্চ থেকে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, অ্যান্ড ফর্ম ফিল আপ শেষ তারিখ হচ্ছে 24শে মার্চ। তো সবাইকে আমি এটাই সাজেস্ট করব যে একদম 3rd মার্চে শুরু করবেন না ফর্ম ফিল আপ শুরু করাটা। আমি সবাইকে সাজেস্ট করব যে 5 তারিখ থেকে বা 6 তারিখ থেকে শুরু করবেন, অ্যান্ড ফর্ম ফিল আপ আপনার মোটামুটি ম্যাক্সিমাম আপনি 20 তারিখের মধ্যে যেন ফিল আপ করে নেবেন। লাস্ট টাইম লাস্ট মিনিট রাশের জন্য আপনি রাখবেন না বা শেষ দিনে ফিল আপ করবে, এরকম কিন্তু গাফলতি আপনারা করবেন না, এটুকুই সাজেস্ট করবো। আর একটা নতুন জিনিস যেটা পিএসসি এখন ইন্ট্রোডিউস করেছে সেটা হচ্ছে এডিট উইন্ডো। এডিট উইন্ডো আপনাদের জন্য ওপেন হবে 1st এপ্রিল টু 7th এপ্রিল, ঠিক আছে? এটা নতুন জিনিস পিএসসি আপনাদের জন্য নিয়ে এসেছে। অনেকজনেরই প্রবলেম হয়ে যায় একটা মানে অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর অনেক কিছু চোখে পড়ে যে এখানে আমি ভুল করেছি, ওখানে ভুল করেছি। তো এই জিনিসগুলো আপনাদের জন্য এডিট করার জন্য পিএসসি এটা ইন্ট্রোডিউস করেছে। নেক্সট, এবার যেটা আমি আপনাদেরকে ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেটসগুলো, যে এক্সপেক্টেড কখন কী হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটিভ ওয়েতে বলে দেবো। সো ফার্স্ট অফ অল অ্যাডমিট কার্ড কখন পাবলিশ হতে পারে? দেখুন, 7th এপ্রিল অবধি তো আপনার এডিট উইন্ডো ওপেন থাকবে, ঠিক আছে? তো মিনিমাম যেটা হতে পারে মিড অফ মেতে আপনার কিন্তু মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে যাবে, কারণ অলরেডি পিএসসি ইজ রানিং লেট। সো একটু চেষ্টা করবে যে তাড়াতাড়ি যেন হয়ে যাক। তো মিড অফ মের আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাবলিশ হবে না, এটুকু আপনারা শিওর থাকুন। এবার মিড অফ মে যদি অ্যাডমিট কার্ড পাবলিশ হয় তো জেনারেল টেন্ডেন্সি হচ্ছে 15 দিনের মধ্যে প্রিলিমসের ডেট দিয়ে দেওয়া। সো প্রিলিমস আমাদের কখন হতে পারে? প্রিলিমস আমাদের হতে পারে ফার্স্ট উইক অফ জুন, ঠিক আছে? প্রিলিমস ডেট হচ্ছে ফার্স্ট উইক অফ জুন। তো বোঝা গেল এই দুটো জিনিস আমাদের কভার হয়ে গেল। প্রিলিমস রেজাল্ট ডেট কবে হবে? জুনে যদি প্রিলিমস হয় তার ঠিক আপনি ধরে রাখতে পারেন আগস্টের লাস্টের দিকে কিন্তু প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যাবে, আগস্ট লাস্টের দিকে প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যাবে আপনাদের, ঠিক? এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মেন্সের ডেট নিয়ে আমাদের সবার চিন্তা থাকে। কিন্তু এইবার দেখুন, সেপ্টেম্বরের লাস্ট উইক অফ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের 3rd উইক অবধি কিন্তু পুজো চলবে, পুজোর একটা পুরো ছুটি চলবে, ঠিক আছে? সো আপনার দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো সব মিলিয়ে জুলে 3rd উইক অবধি সেপ্টেম্বর টেনে দেবে। অ্যান্ড গভর্নমেন্ট অফিসে ছুটি কাটিয়ে তারপর মানে ট্র্যাকে ফিরতে গভর্নমেন্ট অফিসারদের মোটামুটি আরও ধরে নিন 10-15 দিন। তো সেপ্টেম্বর হচ্ছে না, অক্টোবর হচ্ছে না, ঠিক আছে? সরি, এটা সেপ্টেম্বর 3rd উইক না, এটা অক্টোবর 3rd উইক। সেপ্টেম্বর লাস্ট সেপ্টেম্বর থেকে অক্টোবরের 3rd উইক অবধি কিন্তু পুজোর পুরো সিজন চলবে। সো সেপ্টেম্বর হচ্ছে না, অক্টোবর হচ্ছে না, তো বেঁচে থাকলো নভেম্বর। সো নভেম্বরের মাঝামাঝি মিড অফ নভেম্বর কিন্তু আপনাদের মেন্সের ডেট চলে আসবে, নভেম্বরে আপনি ধরে চলতে পারেন যে আপনাদের মেন্স হবে WBCS 2022। আশা করি এটা নিশ্চয়ই আপনাদের জন্য হেল্পফুল হবে, অ্যান্ড প্রিপারেশনের জন্য খুব দরকার আমাদের একটা ডেট যেটাকে টার্গেট করে আমরা এগোতে পারি। অ্যান্ড যদি কিছু মিস করে গিয়ে থাকি নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে জানাবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে টিউনড।